আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান অফ ডিপিআরসি হাসপাতাল। দর্শক, আমাদের আজকের বিষয় বাত ব্যথা ও আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা। চলুন এই বিষয়ে শুনি তার কাছ থেকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা তো আজকে বাত ব্যথা এবং আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা শুনবো। আমরা এর আগে আপনার কাছ থেকে জেনে নিয়েছিলাম যে বাত ব্যথাটা কি বা এটার কারণগুলো সম্পর্কে। তো একটু জেনে নেই যে যারা দীর্ঘদিন ব্যথায় ভোগেন তারা কিন্তু অনেকে ভাবেন যে এইটা কোনো ভালো হবার ব্যথা না, এবং আসছে শীতকাল, শীতকালে দেখা যায় যে কোনো ব্যথা একটু বাড়ে। তো সেক্ষেত্রে এই ব্যথাটাকে আপনারা ডিপিআরসিতে কিভাবে মোকাবেলা করেন? অবশ্যই বাত ব্যথা একটা বিশাল সাবজেক্ট, এবং এই ক্ষেত্রে মানে কয়েক কোটি জনগণ এই বাত ব্যথা ভুগে থাকে বিভিন্ন ভাবে। তবে বাত ব্যথা রোগীদের যেটা, এবং আর্থ্রাইটিস যেটা সবচেয়ে বেশি ভুগে থাকে মানুষ, যেমন হাঁটু, কোমর, ঘাড় ব্যথা এবং এই জনিত বিভিন্ন শারীরিক অক্ষমতা, তার ভিতরে আমরা যে কমন রোগীগুলো পেয়ে থাকি সেটা যদি ছবিতে আমি একটু দেখি, দেখালে বোঝা যাবে যে কি কি রোগে বেশিরভাগ বাত ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। এখানে একটা হাঁটুর রোগের মানে ছবি আছে, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। এই অস্টিওআর্থ্রাইটিস, তা থেকে হাঁটু ক্ষয় হওয়ার দ্বিতীয় যে ছবিটা, সেখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সাদা অংশটা নাই এবং খুব এনকালোজড হয়ে গিয়েছে এবং ক্ষয় হয়ে হাঁটুর চেহারাটা চেঞ্জ হয়ে আসে। এগুলো যদি আমরা পরবর্তীতে এক্সরে বা এমআরআই করি আরো ক্লিয়ার বিভিন্ন ছবি পাওয়া যায়। তো এই আর্থ্রাইটিস হচ্ছে আপনার হাঁটু বা বাত ব্যথার সবচেয়ে কমন রোগী, এবং এটা 100 টাইপস আছে আর্থ্রাইটিস। কমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা হাড় ক্ষয়জনিত সমস্যা বলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে বেশিরভাগ মহিলাদের হয়ে থাকে, সাধারণত মধ্য বয়সে শুরু হয়, সে 20-25 বছর বয়স থেকে শুরু হয়, তারপরে লেট স্টেজে তো চলতেই থাকে। তারপরে হচ্ছে আপনার জুভেনাইল আর্থ্রাইটিস, যেমন মধ্য বয়সী বা কিশোর কিশোরীর বাচ্চাদের এটা হতে পারে। তারপরে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, যে পুরুষদের বেশি হয়ে থাকে, মহিলাদের হয় কম হয়, সেটা হচ্ছে মেরুদণ্ডে বিভিন্ন ব্যথা হবে, তা থেকে তার বিভিন্ন ডিফর্মিটি আসতে পারে, সে কুঁজো হয়ে যেতে পারে, মেরুদণ্ডটা বেঁকে যেতে পারে, ব্যথা অস্থির হয়ে থাকতে পারে, চলাফেরা কষ্ট করে, এবং এই রোগীগুলো সাইকোলজিক্যাল বিভিন্ন ডিপ্রেশনে ভোগে। চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যথা সে কাতর একেবারে, সে মানে মনে হয় যে সে একেবারে হতাশ, তার কাজকর্ম করতে ইচ্ছা করবে না এবং সে টোটালি সব ছেড়ে দিয়ে বিছানা শুয়ে থাকবে। এই হচ্ছে এই রোগীর ক্রাইটেরিয়া। তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস, যেমন সেপ্টিক আর্থ্রাইটিস, ইনফেকশন থেকে হতে পারে, যদি আঘাত পা, আঘাত থেকে বিভিন্ন ইঞ্জুরি থেকে আপনার বাতের ব্যথা বা আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। তাছাড়া বিভিন্ন শারীরিক কাজকর্ম, চলাফেরা, উঠা বসা, আমাদের শারীরিক বিভিন্ন অ্যাসাল ইঞ্জুরি থেকে বিভিন্ন সমস্যা হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আর্থ্রাইটিস আমরা ভাবতাম যে এটা শুধু বয়স্কদের রোগ, সেটা কিন্তু না, যে কোনো বয়সে কিন্তু আক্রান্ত হতে পারে। আপনাদের ডিপিআরসি হাসপাতালে আর্থ্রাইটিস পেশেন্টদের আধুনিক চিকিৎসা কি দিচ্ছেন? আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা জোড়া রোগ, আর্থ্র মিন্স জোড়া এবং আইটিস মানে ইনফ্লামেশন, জোড়ার প্রধান, এবং আমি যেটা শুরুতেই বলছিলাম অনেক কারণ, তার ভিতরে আমরা প্রত্যেকটি ডিপিআরসি হাসপাতালে এই রোগীগুলো অ্যাসেস করি। আর আমাদের কাছে সাধারণত রোগীরা অন্তত কয়েকটা ডাক্তার শেষ করার পরে আসে, বিকজ এই রোগীরা হয়তো এতদিন, যেটা আমরা আপনি বলছিলেন শুরুতে যে আজকে সাবজেক্ট আধুনিক চিকিৎসা, তাহলে এর আগে কি চিকিৎসা পেতো? এর আগে চিকিৎসা পেতো রোগীরা ব্যথার ওষুধ খেত, অথবা বিভিন্ন ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে, অথবা বিভিন্ন ঝাড়ফুঁক, তেল মালিশ করেই করেই চলতো, এবং বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে। আমি এটা বলার আগে আপনার একটা ছবি দেখেন, এখানে হাঁটুর একটা ছবি, যে হাঁটুটা বেঁকে গিয়েছে, দিস ইজ সেকেন্ডারি ডিফর্মিটি আর্থ্রাইটিস রোগীর। এবং হাঁটু ব্যথা রোগীর যে কি চেহারা হতে পারে, যদি আপনি হাঁটুটা খুলে দেখা হয় দুই পা, তাহলে বোঝা যায় যে তার বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে সে, তখন হয়তো ব্যথা হয়তো থাকে না, কিন্তু রোগী চলাফেরা একেবারেই করতে পারে না, আরেকজনের কাঁধে ভর করে সে আসতে হয়, অথবা হুইলচেয়ারে আসতে হয়, অথবা স্ট্রেচার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আসতে হয়, সে এক পর্যায়ে পঙ্গুত্ব বরণ করে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিটা রোগীকে ডিপিআরসি হাসপাতালে অ্যাসেস করে থাকি, যদি এক্সরে লাগে এক্সরে করে, এমআরআই করে তার কনফার্ম করি যে তার কি হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই রোগীগুলো আর্থ্রাইটিস জনিত রোগী সংখ্যায় পেয়ে থাকি বেশি, বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা পেয়ে থাকি, বিভিন্ন আপনার বিভিন্ন যারা বিভিন্ন পেশাগত কারণে ইঞ্জুরি হয়ে থাকে, যেমন প্লেয়ার যারা আছে, বিভিন্ন বাহিনীতে যারা জব করে তাদেরও বিভিন্ন ট্রেনিং এ গেলে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে। তা প্রত্যেকটা রোগকে আমরা ডায়াগনোসিস করে এই রোগীগুলো প্রয়োজন যদি হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3-4 সপ্তাহ হসপিটালাইজড করে রেগুলার বিভিন্ন প্রকার থেরাপি দিয়ে থাকি। ফিজিওথেরাপি হচ্ছে নিরাপদ একটা চিকিৎসা পদ্ধতি। প্রত্যেকটা আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এক্ষেত্রে যদি পেইন কিলার
আমরা দেই সেটা হয়তো সাময়িক ব্যথাটা হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু পেইন কিলার হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, যেটা আপনি জানেন যে শরীরের প্রতিটা অংশে সে রক্তের মাধ্যমে চলে যাবে এবং আপনার কিডনি, লিভার, হার্ট, বিভিন্ন অন্য অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা স্পেসিফিক চিকিৎসা দিয়ে থাকি, মানে যেখানে ব্যথা বা যে জোড়াটা আক্রান্ত ঠিক সেই জোড়াটাকেই আমরা বিভিন্ন থেরাপি দিই। যেমন এখানে পেইন কিলার আমরা ইউজ করি, কি আমাদের শর্ট ওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, লেজার থেরাপি, এগুলো পেইন কিলিং হিসেবে কাজ করে এবং লোকালি কাজ করবে, সে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত করবে না। ফিজিওথেরাপি টোটালি আপনার ন্যাচারাল একটা ট্রিটমেন্ট, যেখানে যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইউজ করি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ করি, যেমন মোবাইল ফোন যে ফ্রিকোয়েন্সিতে কাজ করে একই ফ্রিকোয়েন্সি আমরা মেশিনের মাধ্যমে অ্যাপ্লাই করি, এটা টোটালি নিরাপদ মানুষের জন্য। এবং পাশাপাশি তার যে ডিফর্মিটি হয় বা জোড়াগুলা লেগে যায়, এখানে একটা ছবি দেখেন যে হাঁটুটা টোটালি লেগে গিয়েছে, এই লেগে যাওয়া রোগীকে আপনি শুধু কেবল ব্যথা নিরাময় করলে হবে না, আবার ব্যথা আসতে পারে। মানে এই যে আপনারা এই জন্যই বলছেন পুনর্বাসনের একটা রোল আছে, বিশাল রোল, বিশাল রোল, তাকে আবার আমরা তাকে রিহ্যাবিলিটেশন করা, যেন তাকে আবার স্বাভাবিক সে চলাফেরা সব করতে পারে, নিজের কাজ করতে পারে, মানে এই রোগটা যেন আর ফিরে ফিরে না সেই জন্য পুনর্বাসিত হয়। হ্যাঁ, এবং আমরা শুনবো আপনার কাছে একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম বাত ব্যথা ও আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা শুনি এই বিষয়ে কথা। বিরতির আগে আমরা এই হাঁটুর ছবিটা দেখছিলাম এবং বুঝতে পেরেছি যে কখন একটা মানুষের এই জিনিসটা হয়। তো একটা কথা খুব জানতে ইচ্ছা হচ্ছে, আজকাল তো আমাদের দেশে নি রিপ্লেসমেন্ট একটা কমন শব্দ, যে হাঁটু প্রতিস্থাপন করা হচ্ছে, তো একটা পেশেন্টের কোন পর্যায়ে হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে হাঁটুর অনেক সময় সার্জনরা বলে যে হাঁটু পাল্টাতে হবে, এটা ডিপেন্ডস অন, যদি এরকম হয়ে যায় টোটালি হাঁটুটা ফিক্সড হয়ে যায় এবং তার পেশাগত একটা ব্যাপার চলে আসে, যদি সে ইয়াং কেস যদি হয় যে বয়স 35 বা তার ঊর্ধ্ব বা 50 এবং তার হাঁটুটা মানে প্রতিস্থাপন প্রয়োজন হয় যে তার প্রেশার কারণে, সে প্রচুর তার মুভমেন্ট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, সেক্ষেত্রে হয়তো সার্জন অনেক সময় ডিসিশন নেয় যে নিটা রিপ্লেস করে দিবে, কিন্তু সেটা রিপ্লেস করলে যেটা হয়তো তার ব্যথাটা থাকবে না, কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। মানে কি রিপ্লেস করার পরে কি সে এটা ব্যান্ড করতে পারবে? অবশ্যই পুরোপুরি পারবে না, সে হয়তো 90 পর্যন্ত ব্যান্ড করতে পারবে, সার্জন আবার নিষেধ করে দেয়, আমরাও নিষেধ করে দিই যে আপনি কিন্তু 90-এর বেশি ব্যান্ড করবেন না, বিকজ 90-এর বেশি ব্যান্ড করলে তার প্রস্থেসিসটা আবার নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তো তার ফিজিওথেরাপি ট্রাই করাটা বেটার আমার মনে হয়। সেটা আমরা, হ্যাঁ, এই রোগীর পোস্ট অপারেশন আমরা বিভিন্ন থেরাপি করে দেই এবং তাকে স্ট্যান্ডেন করে দেই, কিন্তু আমার নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় না, যেটা যদি সঠিক সময় তাকে আমরা ফিজিওথেরাপি দিতে পারি। মানে অনেক পেশেন্টের তো এরকম হাঁটু দেখা যায় স্টিফি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের দেশে আসলে পেশেন্ট অনেক লেট করে আপনাদের কাছে আসে। প্রথম কথাই তারা ডায়াগনোসিস করতে চান না, তারা ওই ব্যথার ওষুধ খেয়ে কমাতে চান, যখন আপনাদের কাছে আসে তখন চিকিৎসাটা বেশ জটিল হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আপনার সাকসেস রেট কেমন? আমরা এই ক্ষেত্রে অনেকাংশেই সাকসেস, বিকজ আমাদের কাছে এখন যে রোগীগুলো আসে, আপনি যেটা বলছেন অনেক দেরি করে আসে, আসলেও ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা হওয়ার কারণে এবং ফিজিওথেরাপিউটিক বিভিন্ন মডালিটিস আমাদের হাতে থাকার কারণে এবং আমরা বিভিন্ন উন্নত বিশ্বের যে সকল টেকনোলজি আছে এগুলো আমরা আমাদের ডিপিআরসিতে ইউজ করি, যার কারণে দেখা যায় যে রোগীগুলা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে ইকোনমিক্যালি কিছুটা সমস্যা হয় একটা রোগী, কারণ তাকে হয়তো কয়েক সপ্তাহ এভেন কি এক মাসের উপরও তাকে হসপিটালাইজ থাকতে হয়, এখানে একটা বিশাল অ্যামাউন্টের টাকার প্রয়োজন। আমি একটু শেয়ার করব যে আমরা কিন্তু দেখি বাইরের দেশে ফিজিওথেরাপি অনেক এক্সপেন্সিভ, আপনারা যে ফিজিওথেরাপিটা দিচ্ছেন তার চেয়ে কিন্তু দেখা যায় 50-60 গুণ বেশি দাম, এবং একটা রোগী যদি অনেকদিন কাজে যেতে না পারে তার যে লস, তার সে 3-4 সপ্তাহ হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নেওয়াটা কি বেটার না? না, সেটা অবশ্যই, সেটা তাদের দেশে আসলে মানুষ তো সচেতনতার কারণে হয়, আমার দেশে মানুষ যদি আরো সচেতন হতো তাহলে তো প্রশ্নটা আসতো না। আসলে এখানে যে কোনো চিকিৎসা ক্ষেত্রে উন্নত বিশ্বে গেলে
যে কোনো ইভেনকে পার্শ্ববর্তী দেশেও আমাদের চেয়ে অনেক ব্যয়বহুল, সেই ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসা খরচ অনেক কম। কিন্তু যেহেতু আমাদের এই যে আমরা ডিসেবিলিটি নিয়ে কাজ করি, একটা টোটালি ফিক্সড হাঁটু বা মেরুদণ্ড টোটালি তার ডিস্ক প্রলাপস হয়ে গেছে বা ঘাড়ে বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা, অ্যাঙ্কালোজিং এর কারণে সে মুভমেন্ট করে না, এই রোগীকে আমাকে কয়েক মাস হতো হসপিটালাইজড করতে হবে বা প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে, তাহলে হসপিটালাইজড করলে এখানে একটা ব্যয়বহুলতা আসবে। আমাদের যে মানুষের তুলনা হতো তার একটা এক্সপেন্সিভ, কিন্তু যদি সে সঠিক সময়ে আগেই ডাক্তারের কাছে আসতো এবং তাকে এত সময় হাসপাতালে থাকতে হতো না, মানে আমরা যেটা বলতে চাই যেন প্রত্যেকটা রোগী যেন সঠিক সময়ে চিকিৎসাটা নেয় এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেয়। ফিজিওথেরাপি চিকিৎসা যদি ভুল হয় তাও কিন্তু রোগী খারাপ হয়ে যেতে পারে। এমনও রোগী আমি পেয়েছি যে হাঁটু কেটে ফেলতে হয়েছে, বিকজ ওখানে তো কোনো ডাক্তার আগে প্রস্থেসিস দিয়ে রেখেছিল, কোন ভুল সেন্টারে গিয়েছে তারা ওখানে হিট দিয়েছে, হিট দেওয়াতে তার ওই ভিতরে যে ইমপ্ল্যান্টাস আছে সেটা গরম হয়ে ওখানে আপনার যেটা ইনফেকশন হয়ে গিয়েছে, তখন সার্জন বাধ্য হয়েছে তার টোটালি পাটা কেটে ফেলার জন্য। তো এই যে ফিজিওথেরাপি চিকিৎসাও কিন্তু আপনার যদি সঠিক জায়গা না হয় তাও কিন্তু ভুল হতে পারে। আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে আশা মানে আমরা সাকসেস যে আমরা মোটামুটি এই জাতীয় কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ আমাদের এখানে অনেক ফিজিওথেরাপি চিকিৎসক এখানে জব করে কাজ করে, পাশাপাশি বিভিন্ন মেডিকেল স্পেশালিস্টরা যারা আছেন বিভিন্ন সেক্টরে সবাই একসাথে আমরা এখানে কাজ করি এবং যখন যার রোল সে তখন সে সেটা প্লে করে। আমরা এখানে একটা ছবি দেখছি বুড়াঙ্গুলের কাছে ফুলে গেছে, এটা লাল হয়ে গিয়েছে এবং এটা আর্থ্রাইটিস রোগীর একটা কমন ফিচার, প্রায় আর্থ্রাইটিস রোগীর যে অংশে আর্থ্রাইটিস হবে হাঁটু হোক ঘাড় হোক কোমর হোক আঙ্গুল হোক পা হোক সেখানে একটু লাল হয়ে যাওয়া, ফুলে যাবে, ব্যথা হবে এবং রোগীর হাঁটা চলাফেরা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। এই রোগীগুলো আর্থ্রাইটিস রোগীর একটা ফিচার, মানে আর্থ্রাইটিস প্রায় প্রত্যেকটা রোগ ক্লিনিক্যাল ফিচার গুলো প্রায় কাছাকাছি, কিন্তু আপনি যদি সেরোলজি টেস্ট করে ব্লাড টেস্ট করে তখন হয়তো আপনি ভাগ করতে পারবেন যে এটা গাউটি আর্থ্রাইটিস, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, তো এটা অনেকগুলা ভাগ। মানে আপনারা তো সাধারণত এই ব্লাড টেস্ট গুলো করে থাকেন, অবশ্যই ডায়াগনোসিসটা করে দেন পেশেন্টকে। জি, প্রত্যেকটা রোগীর যদি ব্লাড টেস্ট লাগে আমরা করে দিই এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে অল টাইপ অফ ফেসিলিটি আছে, এনি টাইপ অফ ইনভেস্টিগেশন আমাদের কিন্তু এখানে আমাদের ডিপিআরসিতে করা সম্ভব এবং আন্তর্জাতিক মান সম্পন্ন এবং সঠিক ডায়াগনোসিস আমাদের এখানে আমরা করতে পারি। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি, একটা জিনিস জানতে চাই যে এইসব আর্থ্রাইটিসের সাথে মানুষের কি খাবার দাবারের কোনো সম্পর্ক আছে? অবশ্যই, এখানে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি আমরা আমার রিসার্চে আমি দেখেছি আমাদের দেশে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, আমরা যদি ভিটামিন ডি টেস্ট করি প্রায় 90টা লোকেরই 100টা লোকের ভিতরে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি পাওয়া যাবে, তাহলে ভিটামিন ডি এর অভাব আছে এটা একটা। আর একটা যেটা ক্যালসিয়ামের একটা ব্যাপার, এখানে তেমন কোনো ক্যালসিয়ামের ঘাটতি নাই। আর খাবার দাবারের ভিতরে হচ্ছে কিছু খাবার আছে যেমন লাল মাংস, আমরা মানে চার পা পশুর মাংস, তারপরে হাই কোলেস্টেরল খাবার, চর্বিযুক্ত খাবার এবং ডাল, আমাদের এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে মানুষ আমরা সবাই খাবারের অন্যতম মেনুতে ডালটা রাখি, কিন্তু অতিরিক্ত ডাল খেলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এবং কলিজা জাতীয় খাবার, এই সকল খাবারগুলো কিন্তু যে খাবারগুলো অন্য ডাক্তারও না করে একই খাবারগুলো কিন্তু আমাদের এখানে আমরা না করি, বিকজ এই খাবারগুলো আসলেই শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা তৈরি করে এবং আরেকটা হচ্ছে ওজন বাড়িয়ে তোলে। আপনি যদি হাই কোলেস্টেরল খাবার খান, অতিরিক্ত মিট জাতীয় খাবার খায় রোগীরা, তাহলে তার ওজনটা বেড়ে যাবে এবং হাঁটু ব্যথা রোগীর যদি ওজন বেড়ে যায় তাহলে তার অবস্থা আরো মানে ব্যথা আরো বেড়ে যাবে, ব্যথা বেড়ে যাবে এবং চিকিৎসা ক্ষেত্রে তার অনেক সময় লেগে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে তাকে সময় দিতে হবে, ওজন কমিয়ে ফেলা বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে তাকে অনেক সময় দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই খাবারটা খাবারের দিকেও আমরা কিন্তু এখানে নজর দিই এবং কিছু খাবার আমরা এখানে রেস্ট্রিক্ট বা নিষেধ করে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে অন্য কোনো বিষয়ে বৈশাখী পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।